না। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি। এই জন্য আমরা আজকে অনেকদিন পরে এসেছি। তোমার অনেকদিন আমাদের একটু অসুবিধা ছিল, তাই আমরা কোনো ভিডিও ছাড়তে পারিনি। আজকে আমরা কচু শাক রান্না করব, ওইটাই তোমাদেরকে দেখাবো। এই যে বাগান থেকে কেটে নিয়ে আসলাম কচু শাক, এগুলো পানি কচু, তো ওইটাই তোমাদের আজকে দেখাবো কী করে রান্না করছি। এই যে পলি কচু শাকটাকে কেটে নিচ্ছে, এরকম আমরা কোনো কচুর পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কচুর পাতা দিলে বেশ একটু আঠা আঠা হবে, ভালো হবে খেতে। অনেকটা কচুর শাক হয়েছে, বাড়িতে গেছিলাম তখন কটা গুঁড়া এনে লাগিয়েছিলাম। এই যে কচুর শাকগুলো আমরা কেটে নিচ্ছি, আমরা কচু সমেত দিয়ে দেবো এর মধ্যে কেটে। এই যে আমরা কচু শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আমাদের কাটা হয়ে গেছে সব কচু শাক। এবার আমরা এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপর রান্না করব। চলো রান্নার দিকে যাই। হ্যাঁ, জলটা ছিটকে ফেলে দিয়ে কচু শাকগুলোকে এই যে একটু ভাপিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছো? দেখবে কাপড়ে ইয়ে টেলনা দেখি যায় কালি গেল। এই যে বন্ধুরা, আমাদের কচু শাকে তেল ছাড়ছে, আরও হবে এটা যদিও। তো আমরা ফোড়নটা দেখাতে পারিনি, এত জোরে আগুন উঠে গেছিলো না, হাতে ছ্যাঁকা লাগছিল। ফোড়নে আমরা কালো জিরে দিয়েছি, সাদা জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা। এবার আমরা এই যে একটু বাদাম আগে থাকতে ভেজে নিয়েছিলাম, দিলাম, আর একটু রসুন দিয়েছি ফোড়নে আমরা, আর পেঁয়াজ টিয়াজ আজকে দিইনি কিছু, যে শুধু রসুন দিয়ে করব। এই যে এবার আমরা একটু বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আরও দেব মিষ্টি ফিষ্টি দেব। এগুলো একটু বাদাম দিয়ে দিলাম। এই যে আমরা স্বাদ মতন একটু মিষ্টি দিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতন দিয়ে নেবে, যে যেমন মিষ্টি খাবে। এই আমরা আমাদের ইচ্ছা মতন মিষ্টি দিলাম। এবার আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এখনকার কাঁচা লঙ্কা একটুও ঝাল নেই, বুনো বুনো গন্ধ, তাও দিয়ে দিলাম গাদাখানেক কাঁচা লঙ্কা। এই যে আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। তোমাদের কাঁচা লঙ্কা ঝাল, আমাদের দুটো দিয়ে যায় তো। এখন কি আমরা এবারে একটু নুন দিয়ে দিলাম। নুনটা প্রথমে দিলে তোমার একটু জলটা বেশি ছেড়ে যায়, তো ওই জন্য নুনটা এখন দিলাম। কয় চুল উঠে যাচ্ছে, ঠিকই আছে, চুপ করে তো সামনেটা দেখ। দেখি গল্প করলো দেখো, সবাইকে দিচ্ছি আমরা। সবাই যে যার নিয়ে বাড়ি যাও, আবার খাও, খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে। পরিষ্কার বাইরে থাকলে বেশি।
এই যে কচু শাক কমপ্লিট, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কচু শাকটা, খেয়ে বলবো কেমন হয়েছে। আহা, এই যে আমাদের রান্নাটা, আপনারা এরকম করে বাড়িতে রান্না করে খাবেন কচু শাক, কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আবার চলে আসবো পরের ভিডিওর জন্য, টাটা।